আজ চললাম কৃষ্ণগড় ডিআই অফিস। ম্যাডামের স্কুল রিলেটেড কিছু কাজকর্ম রয়েছে, তো চলো। এই যে ম্যাডামের বুদ্ধি, বললাম একটু খেয়ে দিয়ে আসতে, তো সেটা হলো না। তাড়াহুড়ো করে 9:30টার মধ্যে ঢুকে গেলাম, চত্বরে কেউ নেই, ফাঁকা। এই যে বুদ্ধিমতী নারী, চরম বুদ্ধিমতী নারী। তো অফিস তো 10টার দিকে খুলবে, সেই কারণে একটু এগিয়ে এসে চা বিরতি নিচ্ছি। তো কৃষ্ণগড়ের এই একটা ব্যাপার খুব ভালো লাগে, দেখো চারিদিক বেশ সুন্দর গাছপালা আছে, আমাদের কাটোয়া দিনকে দিন ন্যাড়া হয়ে যাচ্ছে। দেখো সামনে একটা শিব মন্দির রয়েছে, গাছের সমাহার দেখেছো কত সুন্দর। এই দিকটা, এই যে এটা দেখছো, এটা হচ্ছে তোমার কৃষ্ণগড় গভর্নমেন্ট কলেজের হোস্টেল। হ্যাঁ, বেশ ভালো লাগে, এই গাছপালা থাকলে সত্যিই ভালো লাগে। এই যে ওনার জন্য যে কপালে কষ্ট আছে, ডিআই অফিসে কাজ মিটলো না, আবার সেই ওনার পূর্বতম স্কুলে যেতে হবে। হ্যাঁ, কিছু ডকুমেন্টস ঠিকঠাক করতে হবে, কিছু প্রবলেম রয়েছে, দেখা যাক কতক্ষণে মেটে আজকে কাজ। এই হচ্ছে জলঙ্গি নদী, নদীর কি অবশিষ্ট আছে দেখতেই পাচ্ছ, কোন অ্যাঙ্গেলে এটা নদী কে জানে। এই আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলি উপরি পাও না একটু এত পরিশ্রমের মাঝে। এখন এই যে ঘাট পেরোতে হবে, যাই ওদিকে, এখনো ডেস্টিনেশন অনেক দূর। না না, এটা বাঁশের ব্রিজ না, এটা ইস্পাতের ব্রিজ আগে বললে। এপির অবস্থা খারাপ, সকাল থেকে শুধু ডিম টোস্টটুকু খাওয়ার টাইম পাওয়া গেছে, তারপরে এই কন্টিনিউয়াস জার্নি। কথায় আছে না, কপালে না থাকলে কি ঠক ঠকালে হবে কি। কোথায় ভেবেছিলাম কৃষ্ণগড় যাচ্ছি, মাদ্রাসাতে যাব, একটু ভালো মন্দ খাবো, তা কোথায় ঘুরে সেই ম্যাডামের পুরনো স্কুলে আসতে হলো। যাই দেখি কাজ হয় কি না। সারাদিনের তীব্র পরিশ্রমের পর এই বৃষ্টিটা যায় একটু আরাম দিল। বাড়ি ফেরার মুখে, কাটো অলমোস্ট পৌঁছে গেছি, বিকেল শেষ হতে চলেছে। সূর্যি মামার অবস্থা দেখি বুঝতে পারছো, হালকা মেঘও করেছে অবশ্য। তেহটের দিকে এত বৃষ্টি, অথচ কাটোয়ায় তার কোনো বালাই নেই, ধন্য। কাল কিন্তু কাজ শেষ হয়নি, কালকে মাত্র দুটো প্রবলেম থাকার কারণে আবার সেই ম্যাডামের স্কুলে যেতে হয়েছিল, আগের স্কুলে। সেই স্কুল থেকে হেড স্যারের দুটো সিগনেচার আনতে হয়েছে, তারপর আজকে এসে এই সমস্যার সমাধান হলো। আজকে এসেছি, দেখ আজকে কাজটা মিটলো, বাঁচা গেল। হ্যাঁ, আজকে আর ম্যাডাম আসতে পারেনি, আজকে ম্যাডামের স্কুল ছিল, আমার আজকে একটু ছুটি ছিল বলে আমি আবার চলে আসলাম। তো ঠিক আছে, শেষ পর্যন্ত কাজটা শেষ হলো। এই যে দেখতে পাচ্ছ আমাদের বিল্ডিং, ডিআই অফিস। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে।